আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। সম্মানিত কাতার প্রবাসী যারা বাংলাদেশ থেকে দেখছেন, সবাইকে স্বাগতম। আমরা কাতার প্রবাসী গুরুত্বপূর্ণ একটি আপডেটে। আজ 27 জুলাই ইংরেজি 2021 সাল। জানিয়ে দেব কাতারের সর্বশেষ আপডেটগুলোর বিস্তারিত। বিশ্বের সেরা এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ, সেটি আবারও প্রমাণ এবং আবারও পদক ছিনিয়ে আনলো। মধ্যপ্রাচ্যের ছোট্ট এই দেশটি, যেটি 11,000 বর্গ কিলোমিটারের একটি দেশ, প্রতিনিয়তই রেকর্ড যেন তাদের সঙ্গী হয়ে আছে। আর গাড়ি পার্কিংয়ে কেন পিছিয়ে থাকবে? কাতারের হামাদ এয়ারপোর্টে ফ্রি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেটি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলি থেকে অনেক বেশি চমকপ্রদ একটি খবর। মধ্যপ্রাচ্যের শ্রেষ্ঠ ভ্রমণ কেন্দ্র হয়ে উঠেছে কাতারের দোহা, যেটাই আবারও প্রমাণ হলো। এদিকে কাতারের রিয়ালের দাম প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে, আর এতে উপকৃত হচ্ছে আমাদের 4 লক্ষ প্রবাসী বাংলাদেশি। কাতারে এই গরমে বেড়েছে শাকসবজির দাম, সেখানে উপকৃত হবে আমাদের প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে যারা কাতারে মাজরাতে কাজ করছে। আমাদের বিপুল সংখ্যক প্রবাসী ভাইয়েরা কাতারে মাজরাগুলো পরিচালনা করছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশিদের মাজরা কাজের অনেক সুনাম রয়েছে। কারণ হচ্ছে যে আমাদের দেশটা যে কৃষি নির্ভর দেশ, আর সেটিই প্রমাণ করছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা পৃথিবীর বিভিন্ন দেশে। এদিকে কাতার চ্যারিটি আবারও এক উদাহরণ সৃষ্টি করলো। কাতার চ্যারিটি 46,500 মানুষের মাঝে মাংস বিতরণ করেছে এই কোরবানিতে। আপনারা জানেন যে কোভিড-19 পরিস্থিতিতে কাতার চ্যারিটি প্রবাসীদের পাশে কীভাবে দাঁড়িয়েছিল। 150 রিয়াল থেকে 300 রিয়াল পর্যন্ত অনুদান দিয়েছিল কাতার চ্যারিটি কোভিড-19 পরিস্থিতিতে, যারা ঘরে বসেছিল। আর আবারও এই ঈদে কাতার চ্যারিটি চমক দেখালো। সব মিলিয়ে কাতারের সব কিছুই প্রতিনিয়তই খুবই ভালো অবস্থা বিরাজ করছে। আর আমরা চাই এই সিস্টেম, কাতারের এই অগ্রগতি অব্যাহত থাকুক, উপকৃত হোক আমাদের রেমিটেন্স যোদ্ধারা, সম্মানিত কাতার প্রবাসীরা। কাতারের এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। আপনি কাতারের সর্বশেষ আপডেট জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে কাতারের গুরুত্বপূর্ণ কোনো আপডেট শেয়ার করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনি যদি এর আগেই আমরা কাতার প্রবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। দেখা হচ্ছে কাতারের নতুন আপডেটে।